অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠান। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফেলোদের গোল্ড মেডেল ও সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অবশ্যই আমি গর্বিত বিসিপিএস একজন ফেলো হিসেবে এবং মেডিসিনের একজন স্কলার হিসেবে এত বড় সম্মান পাওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন দেশের মানুষকে সেই সেবাটা আমি দিতে পারি। বিসিপিএস যেভাবে আমাদেরকে এভাবে তৈরি করেছে, যেভাবে তারা ট্রেনিং করিয়েছে, যেভাবে পরীক্ষার মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করে, সেটা আসলেই একটি অন্যরকম দৃষ্টান্ত। এবং আমি নিজে একজন গর্বিত বিসিপিএসের একজন ফেলো হিসেবে, এবং আমি আশাবাদ করি, আমি আরও বেশি গর্বিত যে বিসিপিএস আমাকে আরও বেশি সম্মানিত করেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্বল্প খরচে উচ্চতর ডিগ্রি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিপিএস। ৭২ সালে তিনি যখন দায়িত্ব নেন তখনই মাত্র কয়েক মাসের মধ্যে 6 জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস প্রতিষ্ঠা করেন। অল্প খরচে এবং অল্প সময়ে উচ্চ ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির পথ উন্মোচিত হয়, যা আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি বিসিপিএস ফেলোগণ যেন আরও দক্ষ হয়ে উঠতে পারেন, সেজন্য একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এই প্রতিষ্ঠানটা আরও উন্নত মানের হোক সেটা আমরা চাই, এবং একটা হাসপাতাল করা হবে সে ব্যবস্থাটা আমরা নিশ্চয়ই, জায়গা ইতিমধ্যে দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এই বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে আরও ভালো চিকিৎসা, এবং সেটা শুধু চিকিৎসা দেওয়া না, এখানে প্রশিক্ষণের ব্যবস্থাটা থাকবে। আপনারা জানেন যে আমি সবসময় গবেষণার উপর গুরুত্ব দিই, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যেমন বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যখাতে স্বাস্থ্যবিজ্ঞান, এই স্বাস্থ্যবিজ্ঞানের উপর গবেষণা খুব বেশি আমাদের প্রয়োজন। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। সালাউদ্দিন কাদের, মেডিভয়েস, ঢাকা।